নমস্কার, আমি শুভজিৎ। আপনাদের স্বাগত জানাই মাদার অ্যান্ড সন কুকিং নেচার আরেকটি পর্বে। এখন বসন্তকাল চলে এসেছে, আর সাথে চলে এসেছে বসন্তকালীন কিছু রোগ, যেমন গুটি বসন্ত, পক্স। আর সেই সব রোগের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য প্রকৃতি আমার কিছু সবজি উপহার দিয়েছে, যা ঔষধের সমান কাজ করে। তার মধ্যে একটি অন্যতম সবজি হলো সজনে। আর আজকে মা এই সজনে ডাঁটা দিয়ে দুটি রেসিপি তৈরি করে দেখাবে। তাহলে চলুন দেখে নিই কী কী রান্না করছে। এখন মা এখানে 2 চামচ সর্ষে, 1টা পেঁয়াজ, 2-3 কোয়া রসুন ও 2-3টা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছে। তাহলে চলুন দেখে নিই সজনে ডাঁটা রান্নাতে সর্ষে বাটা কী কাজে লাগছে। এখন সজনে ডাঁটা দিয়ে দুটি রান্না করব। 1টা সজনে ডাঁটা দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি, 1টা সজনে ডাঁটা মাছ দিয়ে ঝোল। প্রথমে আমি সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি করব। এখানে আমি আলু উচ্ছে সজনে ডাঁটা কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দেব। এখন অল্প কালো জিরে ফোড়ন দেব। এখন কাটা সবজিগুলি দিয়ে দেব। বন্ধুরা, সজনে ডাঁটার এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর এটা বানানো খুবই সহজ। আর এখন বাজারে নতুন নতুন সজনে ডাঁটা উঠছে, সেই সজনে ডাঁটাগুলো দিয়ে এই রান্নাটা আরো বেশি ভালো লাগে। এখন সর্ষে বাটাটাও দিয়ে দেবো। বন্ধুরা, সবজিটার মধ্যে এখন মশলাটা দেওয়ার পরে মশলাটার বেশি কষানো যাবে না, এর মধ্যে থাকা সর্ষেটা বেশি ভাজলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এটা 1 মিনিট কষিয়ে জল দিয়ে দেবো। জাল দিয়ে পুরো জলটা শুকিয়ে ফেলবো। বন্ধুরা, চচ্চড়ি যেহেতু শুকনো মাখা মাখা হয়, তাই এখন মা সজনেটা চচ্চড়ির থেকে পুরো জলটা শুকিয়ে নেবে। তাহলে ওদিকে চচ্চড়ির জলটা শুকোতে থাকুক, ততক্ষণে আপনাদের দেখাচ্ছি এবারে লিচু গাছে কত পরিমাণ মুকুল এসছে। আর এই বছর আম গাছে খুব একটা মুকুল আসেনি, কিন্তু দেখুন লিচু গাছ ভরে ফুল এসছে। 6-7 বছর হয়ে গেল বাবা নার্সারির থেকে লাগিয়েছিল গাছটা। প্রতি বছরই হতো 1-2 ডালে, কিন্তু এবার পুরো গাছ ভরে ফুল এসছে। তাহলে চলুন এবার রান্নায় ফেরা যাক, ওদিকে চচ্চড়ির জলটাও বোধহয় শুকিয়ে এসছে। জলটা শুকিয়ে এসছে, এবার চিনিটা দিয়ে দেবো। এই চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। চচ্চড়িটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সজনে ডাঁটা চচ্চড়িটা হয়ে গেছে, এবার মাছের ঝোল করব। সজনে ডাঁটা আলু উচ্ছে কেটে নিয়েছি, এবার মাছে নুন হলুদ মাখিয়ে নেব। মাছের নুন হলুদটা মাখানো হয়ে গেছে, এবার লঙ্কা জিরেটা বেটে নেব। আর বন্ধুরা, যেই আম গাছের কথা বলছিলাম, এই আম গাছে প্রতি বছর ভোরে মুকুল আসে, কিন্তু এই বছর মুকুলের সংখ্যা খুবই কম। আর এই বছর মনে হচ্ছে আমের ফলনটা কমই হবে, কারণ সব জায়গার গাছেই দেখলাম মুকুলটা কমই আসছে। এই মাছের ঝোলটা করতে বেশি মশলা লাগে না, লঙ্কা জিরে বাটালে হয়ে যায়। প্রথমে মাছগুলি ভাজবো, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিচ্ছি। মাছগুলি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। জিরেটা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দেবো। বন্ধুরা, জিরেটা ফোড়ন দেওয়ার পরে জিরেটা ছিটতে শুরু করবে ও কালচে বাদামি হয়ে যাবে, তারপরেই মা সবজিগুলো দিয়ে দেবে। জিরেটা ভালো করে ভাজা হলে পরে মাছের ঝোলের মধ্যে সেই স্বাদটা আসবে। এখন মা এই সবজিগুলো 2 মিনিটের জন্য হালকা করে ভেজে নুন আর হলুদটা দিয়ে দেবে। এখন নুন আর হলুদটা দিয়ে দেবো। এখন বেটে রাখা মশলাটাও দিয়ে দেবো। মশলাটা বেশি কষাতে হবে না, এখন জল দিয়ে দেবো।
ঝোলটা একটু ফুটে আসলে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, মাছটা এবার দিয়ে দেবো। ঝোলটা এবার 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের সজনে ডাঁটা দিয়ে 2 ধরনের রেসিপি বানানো কমপ্লিট। আর এই ধরনের আরও রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আপনাদের যদি কিছু মন্তব্য জানানোর থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। আগামীকাল হাজির হচ্ছে একটি নতুন রেসিপির সাথে।